হ্যালো বন্ধুরা, আমি বর্ণালি আর আমার চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। আজকের ভিডিওটি শুরু করলাম চারপাশের এরকম প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে দিয়ে। দেখো চারপাশে শুধু সবুজ আর সবুজ। তো আমরা সবাই মিলে একটু বেরিয়ে গেছি ঘুরতে, আমি, দিদি, মা বাবা আর সৌরভ টাবুন্দা। তো আমরা বাড়ি থেকে দুপুর টাইমেই বেরিয়ে গেছি, তার জন্য সকাল থেকে ভিডিওটি আমি শুরু করিনি। ভেবেছিলাম যখন বেরোবো তখন থেকে ভিডিওটি স্টার্ট করব। তো তোমরা আমাদের সাথে থাকো, আশা করি তোমাদের ভিডিওটি দেখতে খুব খুব ভালো লাগবে। আর যারা আমাকে নতুন দেখছো, আমার চ্যানেলে নতুন, তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো ভিডিওটি শুরু করা যাক। বাড়ি থেকে এই জায়গাটায় ঘুরতে এসে আমাদের কিন্তু ভালোই লাগছে, তাই না? খুব সুন্দর কিন্তু পরিবেশটা, খুব সুন্দর পরিবেশ, চারিদিকে বাওর আর এইদিকে চাষের ক্ষেত। এগুলো ভেরি বলে? হ্যাঁ ওই তো ভেরি, ছোট ছোট ভেরি আর মাছ ধরছে ওই যে। খুব সুন্দর জায়গাটা। আমি বাড়িতে থাকলে কি করতাম? খেতাম, দেতাম, তারপরে শুয়ে থাকতাম। তো এখানে এসে ভালো লাগছে, একটু এরকম পরিবেশের মজাটা নিচ্ছি। পুরোটাই একটা সুন্দর দৃশ্য বন্ধুরা, না দেখলে না ঠিক বলে বোঝানো যাবে না যে কত সুন্দর লাগছে জায়গাটা। মাঠের রাস্তা, তার একপাশে হচ্ছে ফসল চাষ, ফুল চাষ, আর একপাশে এরকম ভেরি, ভেরিতে মাছ চাষ হয়। তো তোমাদেরকে একটু কাছ থেকে আমি দেখাচ্ছি, দেখো ওখানে মাছ ধরা হচ্ছে। তো খুব সুন্দর লেগেছে আমাদের এই জায়গাটা। দেখলে মাছ ধরা? দারুণ লাগছে না দেখতে? দেখি, দেখা দেখা দেখা, এই যে ফুল চুরি করে নিয়ে এসেছে। চোর না কিরে? এই চোর, এরা যা দেখছে তাই বলছে চুরি করবে। ওখানে একটা মোচা দেখেছে, বলছে ওটা চুরি করবো। কিছু খেয়ে থাকো না তোমরা? দিদি সত্যি মান সম্মান রাখলি না তুই? দেখো ওরা কি করছে, দাঁড়ো ব্যাক ক্যামেরায় দেখায় তোমাদের। এই জয়ফুল চুরি করছো, কি করবে, মালা করে পড়বা? হ্যাঁ এই পরিবেশটা থেকে আমরা এখন চলে যাচ্ছি আর একটা জায়গায় যাচ্ছি, সেই জায়গাটাও তোমাদের খুব ভালো লাগবে। তো চলো। এখন এই যে আর একটা কাকাদের এখানে এসেছি। তো দিদি ওখান থেকে ওই যে ফুল চুরি করছিল না, তো ওই আমাদের সাথে একটা কাকা ছিল, তো উনি বললো যে চল আমি নিয়ে যাচ্ছি আমার জমিতে, যত ইচ্ছে ফুল নিবি। তো ওই যে আবার এসছে দিদি ফুল নিতে। হ্যাঁ হ্যাঁ, এইগুলো কি গাছ? এইগুলো কি গাছ? ফুলকপি মানে আলু। কি সুন্দর, ওইগুলো সেই চন্দ্রমল্লিকা ফুল না? কি করছো, কি করছিস দিদি? এই দেখি দেখি দেখি, দাঁড়া দাঁড়া একটু দেখি। হ্যাঁ না সৌরভ, পটল ভাজা করে এখানে খেতে হবে না। না রাখ, ফুল নিচ্ছিস, ফুল নে, তো পটল রাখ। নিজে পটল খায় না, আবার পটল তুলতে এসেছে। কারুর বিয়েতে আমরা এখান থেকে ফুল নিয়ে যেতে পারি না, তাহলে তো আমাদের খরচ লাগে না, কাকার বাগান থেকে ফুল নিয়ে যাব। এই যে এই কাকাটার বাগানেরটা দেখো, এক একজন এক এক দিকে চলে গেছে, এখানে বাবা, ওখানে সৌরভ, ওই যে মা,
ওই যে এই যে কাকা এই যে কাকা আর এই যে দিদি আর টাবুনদা কি করে ঢুকলে কি করছে এরা শাশুড়ি জামাই মানে পাগল হয়ে গেছে খালি করে আজকে বাড়ি যাবে বাগান থেকে মানে মন যেতে ইচ্ছা করছে না যেখান থেকে যায় আর সৌরভ যে ফুলের তোড়াটা বানিয়েছে না দারুণ লাগছে তোমাদের কাছ থেকে দেখাচ্ছি দাঁড়াও কি সুন্দর বানিয়েছে তোড়াটা এটা তুমি নিয়ে নাও সৌরভ এই তুই বানা তোরটা তুই তোরটা বানা কি করছো আমি জানি না রামুন দা ওরা কি করছে রে সবাই ফুলটা উঁচু করো আমার এখানে নিয়ে আসো কি সুন্দর গন্ধ ফুল তোলা শেষ আর মা আবার খোপাই দিয়েছে আমার ভুল হয়েছে ও মা তুমি খোপাই দিয়েছো আমি তো দেখাইনি বন্ধুদের এসো দেখাই দেখো সদ্য জমির থেকে তুলেছি আমার এই যে সদ্য মাথাতে দিয়েছি কি দারুণ লাগছে দেখেছো বন্ধুরা দেখো বাবা মা তুমি অ্যাক্টিং কম করো এই যে এখন আমরা বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি আর আজকের দিনটা কিন্তু খুবই ভালো কাটলো আমাদের তো এখন বিকেল বিকেল টাইম এখন বাড়ির দিকে যাচ্ছে আর বাড়ির থেকে আমি আবার আমার একটা বান্ধবীর বাড়িতে যাব মানে আমাদের বাড়িতে একটা বান্ধবী আসছে ওর ছেলের অন্নপ্রাশনে নেমন্তন্ন করতে তো আবার ওকে নিয়ে আর একটা বান্ধবীর বাড়িতে যাব আর এখানে আমি ফুলগুলো নিয়ে একটু পোজ দিচ্ছিলাম এভরিওয়ান গুড ইভিনিং সবাইকে আমাকে তোমরা চিনতে পারছো না তাই না আমি কে কোনোদিনই তো বর্ণালীর ব্লগে আমি আসিনি তো এই যে আমি আমি কে বলে দে ও হচ্ছে আমার বান্ধবী আর আমরা এসেছি আমার আর একটা বান্ধবীর বাড়িতে তো আমরা তিনজন হচ্ছে ছোটবেলার বেস্ট ফ্রেন্ড তো অনেকদিন পর আমাদের দেখা হলো ফোনটা একটু কাছে নিয়ে আসো অনেকদিন পর আমাদের দেখা হলো তো এখন একটু বসে আমরা গল্প দিচ্ছি আড্ডা দিচ্ছি আর কাকিমা বাড়িতে নেই মানে শিল্পার মা বাড়িতে নেই কাকিমা একটু বাইরে গেছে তো কাকিমা আসো কাকিমার সাথে দেখা করে তারপরে বেরোবো আর ও তো লিজা পরিচয় হলো তোমাদের সাথে আর এটা হচ্ছে আমার আরেকটা বান্ধবী এটা শিল্পা হচ্ছে শিল্পা আর ওর শরীরটা ভালো নেই ওর একটু শরীরটা খারাপ তো এই যে গল্প টল্প করে আমরা এখন বেরিয়ে যাচ্ছি আর আমার এই বান্ধবীটার সাথে তোমাদের একবার আলাদা করে পরিচয় করাচ্ছি কারণ ওর একটা ইউটিউব চ্যানেল আছে আমি এখানে নামটা দিয়ে দেবো তোমরা প্লিজ ওকে সাপোর্ট করো ও খুব সুন্দর সুন্দর ভিডিও বানায় তো বাড়িতে এসে দেখতেই পাচ্ছ তোমাদেরকে দেখাচ্ছি কী বলো তো এখানে আছে বিরিয়ানি তো খিদে পেয়ে গেছিলো আমাদের সবারই কারণ দুপুরবেলা আমরা বেরিয়েছিলাম তারপরে এসে আর কিছু খাওয়া হয়নি আমি চলে গেছিলাম আমার বান্ধবীদের বাড়ি বাড়িতে এসে দেখি বাবা এরকম খাবার নিয়ে চলে এসছে আর এটা বাইরের থেকে আনা হয়েছে তোমরা দেখে বুঝতেই পারছ তো আমি আর বেশি দেরি করিনি আমি খেতে বসে গেছি এই যে সবাই আছে এখানে আর দিদি টাবুনদা সৌরভ তো ছিলই বাড়িতে তো আমরা এখন সবাই মিলে খাওয়া দাওয়া করবো আর ভিডিওটি আমি আর বড় করছি না ভিডিওটি আমি এখানেই এন্ড করছি তো আমার ভিডিওটি ভালো লাগলে তোমরা প্লিজ একটা লাইক করে দিও আর কমেন্ট করো কমেন্ট করে অবশ্যই জানিও যে তোমাদের কাছে কোন জায়গাটা ভালো লেগেছে ওই যে নদীর পাড়টা বেশি ভালো লেগেছে নদীর পাড় মানে ওই যে ভেড়িগুলো নাকি ওই ফুলের জায়গাটা
তো অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। তো চলো এখন আমরা খাওয়া দাওয়া করে নিই। খেতে খেতে আমরা না অনেক গল্প করি, তো আমাদের খেতে অনেক সময় লাগে। তো আমরা সবাই মিলে একসাথে বসে এখন খাওয়া দাওয়া করবো, একটু গল্প করবো, আড্ডা দেবো। তো ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করতে হবে। তো চলো আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা বন্ধুরা।